আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে যে ভিডিও, সেই ভিডিওর যে মূল বিষয়টি একটু ব্যতিক্রম ধর্মী, সে বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা থাম্বনেইলে দেখেছেন যে বিষয়টি হচ্ছে ভূমি অফিসের গলার কাটা। এখন আমাদের দেশের সাধারণ জনগণ যারা প্রকৃত জমির মালিক, জমি থেকে যারা বঞ্চিত, সকল কাগজপত্র থাকা সত্ত্বেও জমি দখলে যেতে পারছেন না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। বিষয়টি ছিল যে ভূমি অফিসের গলার কাটা। এখন সাধারণ জনগণ যারা জমির প্রকৃত মালিক কিভাবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং তার আগে একটি বিষয় নিয়ে আলোচনা করব, এই চ্যানেলের যারা নিয়মিত দর্শক, প্রিয় সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে বসে প্রতিনিয়ত আমার এই চ্যানেলের ভিডিও দেখেন, তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, যেটি মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে, এটি জাতীয় সংসদে পাশ হয়ে আসলে আমাদের কোথায় মামলা মকদ্দমা দিতে হবে, সেটি কি দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে হবে নাকি ফৌজদারি আদালতে মকদ্দমা দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। সেটি হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023, যেটি মন্ত্রিপরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন এবং যে সভার সভাপতিত্ব করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই আইনে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে যে কোনো ব্যক্তি যদি তার জমির মালিকানা প্রমাণ করতে ব্যর্থ হয়, আমি শর্টকাট বলছি, প্রমাণ করতে যদি ব্যর্থ হয় তাহলে তাকে কিন্তু সর্বোচ্চ 7 বছরের শাস্তি পেতে হবে এবং সর্বনিম্ন 2 বছরের শাস্তি পেতে হবে, এবং বিভিন্ন মেয়াদের শাস্তির পাশাপাশি তাদেরকে কিন্তু জরিমানারও সিস্টেম রাখা হয়েছে, জরিমানাও গুনতে হবে। ভালো একটি পদ্ধতি। এই সকল জমি যারা ক্ষতিগ্রস্ত, যারা মামলা মকদ্দমা করবেন, তারা, আমরা কিন্তু সবাই জানি যে ফৌজদারি আদালতে এখন যে পরিমাণ মকদ্দমা চলে, এমনিতেই মামলার জট অনেক এবং দেওয়ানি আদালতও অনেক জটলা বেঁধে আছে। তাহলে যারা প্রশ্ন করেছেন যে ফৌজদারি আদালতে কোনো স্পেশাল ব্রাঞ্চ করা হবে কি না, আমার মনে হয় যে এই বিষয়টি ভূমি মন্ত্রণালয় কর্তৃক তাদের নলেজে আছে, হয়তোবা মামলার জট যাতে করে না বাড়ে সেজন্য অবশ্যই অবশ্যই হয়তোবা ফৌজদারি আদালতে স্পেশাল ব্রাঞ্চ হবে এবং সেখান থেকে মামলা পরিচালনা করবে, এমন কিছুই হয়তোবা আসবে। এখনও পর্যন্ত যেহেতু গেজেট আকারে আসে নাই, কি হতে যাচ্ছে, আমরা যে নিউজগুলি কালেক্ট করি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটে যে নিউজটি দেওয়া থাকে, আমরা হয়তো সেখান থেকে পিডিএফ ফাইল ওপেন করে আবার দেখা গেছে পত্রিকায় চলে আসতেছে সেইগুলি, আবার ঘটনাস্থলে যখন কোনো কনফারেন্স হয় সেখান থেকে যারা থাকে তাদের কাছ থেকে নিয়ে আমরা এই ভিডিওগুলি করে থাকি, এবং সবচেয়ে যে সত্য ঘটনা সেটাই কিন্তু আমরা তুলে ধরি। এখন বিষয় হচ্ছে যে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস, সেই ভূমি অফিসের গলার কাটা কীভাবে এই জমির প্রকৃত মালিকরা হতে যাচ্ছে এবং সাধারণ জনগণ হতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে বলছি। আমাদের দেশে যারা একজন সহজ সরল ব্যক্তিকে তারা ক্ষতিগ্রস্ত করে, কোনো ভূমিদস্যু, কোনো প্রতারক চক্র, কোনো জবর দখলকারী তার সেই সব মূল মালিককে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে বা উচ্ছেদ করে, তারা পেশী শক্তির বলে হোক, অস্ত্র দেখায় হোক, অর্থের বলে হোক, দুর্নীতি করে হোক, উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, যেভাবেই হোক, তারা কিন্তু এই একজন প্রকৃত জমির মালিককে সেখান থেকে সরিয়ে দিয়ে তারা অন্যের সম্পত্তি উইদাউট ডকুমেন্টস বা কোনো কাগজপত্র নাই, তারা সেই সম্পত্তি ভোগ দখলে আছেন। এই যে ভোগ দখলে আছেন,
তাদের কিন্তু পানিশমেন্টের কথা বলা হয়েছে, জরিমানার কথা বলা হয়েছে। আবার যারা কোনো কারোর একটি রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে, সেই রেকর্ডটি সংশোধন করে খুব সহজে প্রকৃত জমির মালিককে সেই সম্পত্তি ফিরিয়ে দেবেন। এরকমভাবেই কিন্তু এই 24টি ধারা দিয়ে এই আইনটি অনুমোদন দেওয়া হয়েছে, যেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। কিন্তু আজকের যে মূল যে আলোচ্য যে বিষয়টি, সেই বিষয়টির যে সরকারের যে ভূমি অফিস, সেই ভূমি অফিসের গলার কাটা কিভাবে জমির মালিকরা হতে যাচ্ছে বা হচ্ছে। দেখুন, আমাদের দেশের সম্পত্তি, আমি আগে সরকারকে পজিটিভলি দেখি, যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের যে সম্পত্তিগুলি খাসখতিয়ানা আছে, অর্পিত সম্পত্তি, খাসখতিয়ানের সম্পত্তি, যা কিছুই আছে না কেন, জলমহল, এই সকল সম্পত্তি বা সরকারের সংশ্লিষ্ট বিভাগে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে, কর্মচারীরা আছে, তাদের সমন্বয়ে এই সম্পত্তিগুলি কিন্তু বহু বছর থেকে, এই 50 বছর পর্যন্ত যে সম্পত্তিগুলি সব সংশ্লিষ্ট বিভাগের সাথে আতাত করে তারা কিন্তু ভোগ দখলে আছে। তাদের কোনো কাগজপত্র নাই, ঠিকমতো সরকারকে ভূমি উন্নয়ন কর দিচ্ছে না, বা অ্যাকশনাল লিজ নিয়েছে, স্বল্পমেয়াদী লিজ নিয়েছে, দীর্ঘমেয়াদী লিজ নিয়েছে, লিজ মানি দিচ্ছে না, এরকম অনেক আছে। কিন্তু এর ফলে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে সকল ডিসিকে সেই সম্পত্তি কিন্তু ফিরে আনার জন্য, এবং পরবর্তীতে তারা সুন্দরভাবে কাগজপত্র ঠিক করে তারপরে কিন্তু লিজ দেবে। অনেক জায়গায় আছে যে সরকারি জলমহল কোনো কাগজপত্র ছাড়া জোর জবর দখল করে দীর্ঘ বছর পর্যন্ত তারা খাচ্ছে সেই সম্পত্তিগুলি, যাতে করে সরকার তাদের ঘরে ফিরে নিয়ে যেতে পারে এবং তাদের সেই সম্পত্তি আবার পুনরায় সাধারণ জনগণ যারা সুবিধা বঞ্চিত তাদের নাম তাদের কাছে যেন ডিস্ট্রিবিউশন করতে পারে, তাদেরকে লিজ দিতে পারে, এমনটাই কিন্তু মন্ত্রী মহোদয় বলেছিলেন বা মন্ত্রী সচিব সেটি বলেছিলেন। এখন আমার কথা হচ্ছে গলার কাটা যেহেতু জমির মালিকরা কীভাবে হচ্ছে, যে এই যে আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার যে আইনটি, এই আইনটি তো সবার জন্য প্রযোজ্য, আর এই সবার জন্য প্রযোজ্য বিধায় এই যে ভূমি অফিসগুলি কিন্তু এই অপরাধের সাথে জড়িত আছে। কিভাবে জড়িত আছে আমি বলি, এখানে বলা হয়েছে যে যদি 2 বছর বা 3 বছর বা 4 বছর 5 বছর যদি কোনো ভূমি উন্নয়ন কর বা খাজনা যদি পরিশোধ করা না হয়, তাহলে সম্পত্তি খাসখতিয়ানে চলে যাবে, সরকার সেই সম্পত্তি খাসখতিয়ানে নিয়ে যাবে। কিন্তু জমির যিনি প্রকৃত মালিক তিনি কিন্তু পরবর্তীতে মকদ্দমা করে সেই সম্পত্তি কিন্তু আবার ফিরে আনতে পারবেন। কিন্তু এমন এমন সম্পত্তি আছে যে জনগণ সেই খাজনা দিয়ে যাচ্ছে, তারপরে আপনার নাম জারি করেছে, তার দলিল আছে, তার প্রত্যেকটি রেকর্ড খতিয়ান ধারাবাহিকভাবে আছে, এরকম অনেক মালিক আছে। হঠাৎ করে দেখা গেছে 2 বছর পরে যে যখন খাজনা দিতে গেছে, যায় দেখে তার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে। তাহলে এই যে ব্যক্তিরা, এই ব্যক্তিরা তো ক্ষতিগ্রস্ত, কার দ্বারা ক্ষতিগ্রস্ত, সেই ভূমি অফিস কর্তৃক কিন্তু তারা ক্ষতিগ্রস্ত, কারণ খাজনা দিচ্ছে বা দিয়ে গেছে, হঠাৎ করে খাজনা দিতে গিয়ে দেখা যায় তার জমি খাসখতিয়ানে চলে গেছে, সেই সম্পত্তি আবার কিন্তু দেখা গেছে অন্য আরেকজনের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, এটি তো শুধু সাধারণ জনগণের জন্য প্রযোজ্য হবে না, এটি তো সেই ভূমি অফিসের জন্য প্রযোজ্য আমি মনে করি। তাহলে কি সরকার যখন আপনার আমার সম্পত্তি যখন খাসখতিয়ানে নিয়ে রাখলো, দেখা গেল যে একটি মামলা মকদ্দমা হয়ে গেল, তো সাধারণ জনগণ যারা অসহায় গরিব মানুষ তারা যখন একটি মকদ্দমা দিবে যে আমার সম্পত্তিটি খাসখতিয়ানে কেন চলে গেল, তো মকদ্দমা দিলে তো সেখানে বিবাদী করতে হবে জেলা প্রশাসককে, এডিসি ভূমি, তারপরে এসি ল্যান্ড, তারপরে আপনার যিনি নায়েব তহসিলদার তার নামে তারা বিবাদী করে কিন্তু এই মকদ্দমাটি দিবেন। তাহলে এই যে মকদ্দমাটি, এখানে 3টি বিষয় কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে, যে 1 নম্বর হচ্ছে মকদ্দমাটি দেওয়ার সাথে যখন দিবে তখন এই যে সাধারণ জনগণ তাকে কিন্তু অর্থ খরচ করে তারপরে কিন্তু তাকে মকদ্দমা দিতে হবে, তা কিন্তু প্রচুর টাকা খরচ হবে। আর যিনি ডিসি সাহেব বা এডিসি এসি ল্যান্ড তাদের তো মনে করেন উকিল ধরা লাগতেছে না, সরকারি উকিল সেই মামলাটি পরিচালনা করবেন, জিপি মহোদয়, এজিপি মহোদয় বা সরকারি যে উকিল আছে তারা কিন্তু এডি দিবেন। এখন এইখানে কথা হচ্ছে যে ফার্স্ট কোর্ট, যেটি লয়ার কোর্টে, যেটি দেওয়ানি আদালতে গিয়ে দেখা গেল প্রকৃত জমির যিনি মালিক তিনি কিন্তু জাজমেন্টটি পেয়ে গেলেন। তো জাজমেন্টটি পেয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে কিন্তু ডিসি সাহেব, এডিসি এবং যারা এই বিবাদী ছিল তারা কিন্তু পরবর্তীতে সরকার কিন্তু আর মামলা পরিচালনা করার কথা না, কারণ তার
খাস খতিয়ানের জমি চলে গেছে, তিনি কিন্তু সেই সম্পত্তিটি ফিরে পাওয়ার কথা, বা খাস খতিয়ানে যাওয়ার পরে একটি রেকর্ড হয়েছে, সেই রেকর্ডটিও সরকারের নামে হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে সংশোধন হয়ে সাধারণ জনগণের পেয়ে যাওয়ার কথা। কিন্তু সেখানে দেখা গেছে যে ডিসি সাহেব আবার সেই সম্পত্তি যদি প্রকৃত জমির মালিকের নামে যদি জাজমেন্ট চলে আসে তাহলে আপিল করে। তাহলে এই যে আপিল করে, এই আপিল করার পরে সেই সম্পত্তি নিয়ে তারা কিন্তু ডিস্ট্রিক্ট জজে চলে যায়, আবার দেখা গেছে হাইকোর্টে চলে যায়। কিন্তু একজন সাধারণ জনগণ, তিনি কিন্তু অর্থের অভাবে তিনি কিন্তু হাইকোর্টে যেতে পারেন না, তখন কিন্তু তিনি হাঁপায় যান এবং পরবর্তীতে সেই খাস খতিয়ানের সম্পত্তি সেই খাস খতিয়ানেই থেকে যায়, আবার সেই সাধারণ জনগণ কিন্তু সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এই যে আইনটি পাশ হলো যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023, তাহলে এখানে তিনটি বিষয় কিন্তু উল্লেখযোগ্য। একটি হচ্ছে প্রথমে যে মামলাটি হবে বা মকদ্দমাটি হবে, এই মামলায় হেরে যাওয়ার পরে কোনো ডিসি সাহেব পরবর্তীতে আর কোনো মকদ্দমা করতে পারবে না, কারণ সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণকে ফেরত দিয়ে দিতে হবে। দুই নম্বরে হচ্ছে যে এই যে সম্পত্তিটি প্রকৃত জমির মালিক ফেরত পেয়ে গেল, তা ফেরত পাওয়ার সাথে সাথে হেরে গেল যে তিনি তো অপরাধ করেছিলেন, তার সংসদ তার যে সরকারি সংশ্লিষ্ট বিভাগের যে অফিস ভূমি অফিস তারা তো অপরাধী কাতারে চলে গেল, তারা যে অপরাধ করলো একজন সাধারণ জনগণকে যে ক্ষতিগ্রস্ত করলো তার জন্য তাদের কি কোনো শাস্তি হবে কি না, বা তারা কোন অবস্থাতে এটাকে কোন চোখে দেখবেন। তৃতীয় নম্বরে হচ্ছে যে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যেখানে বলা হয়েছে যে সর্বোচ্চ শাস্তি 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর এবং বিভিন্ন মেয়াদের সাজা প্লাস জরিমানা হতে পারে, অর্থদণ্ডী হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে, তাহলে এই যে ভূমি অফিস কর্তৃক যে সাধারণ জনগণ যে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে কি ক্ষতিপূরণ দেওয়া হবে কি না বা তাদের জরিমানা হবে কি না, এই বিষয়টি কিন্তু আমার জানতে খুব ইচ্ছা হয়। এবং আমার সাথে যারা আমার এই ভিডিও যারা দেখেন প্রিয় সাবস্ক্রাইবার, তাদেরও কিন্তু জানতে ইচ্ছা হয় যে সাধারণ জনগণ যদি কোনো ভুল করে থাকে, কোনো জনগণ যদি একজন আরেকজনের সম্পত্তি যদি ভোগ দখলে রাখে এবং সে যদি মালিকানা প্রমাণ করতে না পারে তাহলে তো তার শাস্তি হবে এবং তার জরিমানা গুনতে হবে, কিন্তু সরকার যে সম্পত্তিটি খাস করে নিয়ে রেখেছেন সেই সম্পত্তিতে যখন আদালত কর্তৃক যখন সিদ্ধান্ত হবে যে জমির প্রকৃত মালিককে সম্পত্তি দিয়ে দেওয়া হোক বা ফেরত দেওয়া হোক, তাহলে সেই সংশ্লিষ্ট বিভাগের কি ক্ষতিপূরণ দেওয়ার কোনো সিস্টেম থাকছে কিনা বা ক্ষতিপূরণ দিবে কিনা, এই বিষয়টি আমার জানতে খুব ইচ্ছে হয়। এবং অনেকের কাছেই আমার অনুরোধ, যা এই ভিডিওটি যারা দেখবেন আমি মন্ত্রী মহোদয়ের কাছে এই অনুরোধটুক জানাবো যে এই বঞ্চিত যারা অধিকার বঞ্চিত বা জমি ছেড়ে তারা দীর্ঘ বছর পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছে তারা যেন ক্ষতিপূরণটা পায়, তাদেরকে যেন সেই ক্ষতিটি পুষিয়ে দেওয়া হয় এবং তাদের সম্পত্তিটি ফিরে দেওয়া হয়। এই তিনটি বিষয় কিন্তু একান্তভাবে দেখা উচিত ভূমি মন্ত্রী মহোদয়ের, তা না হলে এই আইন যদি একতরফা হয়ে যায় যে শুধু জনগণের বিষয়টি দেখা হবে কিন্তু সরকার যে জনগণকে ক্ষতিগ্রস্ত করতেছে সেই বিষয়টিও কিন্তু সংশ্লিষ্ট বিভাগকে দেখতে হবে। আবার সংশ্লিষ্ট বিভাগের যে সম্পত্তি আছে অর্থাৎ সরকারি যে খাস সম্পত্তি আছে সেই সম্পত্তিও সাধারণ জনগণ যারা পলিটিক্যাল বলে, যারা অর্থের জোরে, যারা দুর্নীতি করে, যারা সেই সম্পত্তি ভোগ দখল করে রেখেছে তাদের যেরকম পানিশমেন্ট হবে শাস্তি হবে, তাদের মতো যেন এই সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা যদি কোনো ব্যক্তির সম্পত্তি অহেতুক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি কারো সম্পত্তি খাস খতিয়ানে লিখে রেখে যায় থাকেন অথবা তার খাস খতিয়ানে সম্পত্তি রেখে তাকে যদি হেনস্থ করে থাকেন, তাহলে সেই সকল ব্যক্তিরা যদি প্রমাণিত হয় তাহলে সেই সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কিন্তু সেই পানিশমেন্ট কী হবে না হবে সেটা বড় কথা না, কিন্তু সেই জরিমানার টাকাটা বা ক্ষতিগ্রস্ত হয়েছে কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা যেন সেই সংশ্লিষ্ট বিভাগের প্রতি রাখা হয় এবং সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সেটি দিয়ে দেওয়া হয়। এই বিষয়টি যদি একান্তভাবে যদি জোরপূর্বক না এটি আইন কভার করে, কারণ আপনার আইন যেটি বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, তাহলে ভূমি নিয়ে যারাই অপরাধ করবে সে হতে পারে সরকারি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, হতে পারে একজন সাধারণ জনগণ, যেই হোক না কেন এই আইন সবার জন্য প্রযোজ্য। তাহলে
সবার ক্ষেত্রেই কিন্তু এটি হবে সর্বোচ্চ শাস্তি 7 বছর, সর্বনিম্ন 2 বছর এবং বিভিন্ন ধরনের জরিমানা হতে পারে। তাহলে সরকারি সংশ্লিষ্ট বিভাগের কেন হবে না, অবশ্যই হবে, যেহেতু আইন এটি কভার করে। আশা করি এটি আমরা যখন গেজেট পেয়ে যাব, যখন আমি তো বিষয়টি দেখেছি সরাসরি পিডিএফ ফাইল ওপেন করে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে, তারপরে কিন্তু এই ভূমি ব্যবহার স্বত্ব আইন 2020 এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই দুইটি আইন যদি সুন্দরভাবে আমাদের দেশে যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু খুব কোনো ব্যক্তি এ অন্তত পক্ষে এই জমি নিয়ে ক্ষতিগ্রস্ত হবে না। কারণ ভূমি ব্যবহার স্বত্ব আইনে কিন্তু বলা হয়েছে দলিল যার ভূমি তার, অর্থাৎ দলিল দলিলাদি থাকলে জমি অন্যের কাছে থাকলেও সেই জমি ছেড়ে দিতে হবে। এবং তার অল্টারনেট আর একটা আইন হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, কারণ ওই আইনটি বাস্তবায়ন হলেই জমি কিন্তু ছাড়তে চাইবে না। আর যখন এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি যখন বাস্তবায়িত হয়ে যাচ্ছে, তখন কিন্তু জমি না ছাড়লে তাকে খাটতে হবে জেল, গুনতে হবে জরিমানা। তো এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু বড় হলেও আপনারা গুরুত্বের সাথে দেখবেন। তাই আমার যে থাম্বনেলে যে জিনিসটা দিয়েছি সেটি হচ্ছে যে ভূমি অফিসের গলার কাটা এখন ভূমি মালিকরা, কারণ এই মালিকরা কিন্তু সবচেয়ে বড় সুযোগ পেতে যাচ্ছে এই আইনটা পাস হওয়ায়। তাহলে সেই মালিক কিন্তু আপনি হতে পারেন, আমি হতে পারি এবং সরকার হতে পারে, কারণ সরকারের সম্পত্তি আছে খাস খতিয়ানের সম্পত্তি, আবার সাধারণ জনগণের সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে রেখেছে কিছু দুর্নীতিবাজরা। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের সচেতন করার জন্যই কিন্তু ভিডিও করি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে না বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, জাস্ট বোঝার সুবিধার্থে, যাতে করে আপনারা এই বিষয়গুলি বুঝে শুনে সুন্দরভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি সরকারের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে সমাধান করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।